আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমদিনাস মমি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা ভাইরাসের সুচিকিৎসায় জরুরি ভিত্তিতে 2000 চিকিৎসক নিয়োগ দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অবনতির আশঙ্কা মন্তব্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা সরকারি নির্দেশনা সত্ত্বেও করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে অনীহা চট্টগ্রাম বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের এবং করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো 2.5 লাখ গত এক মাসে প্রথমবারের মতো দৈনিক মৃতের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হল যুক্তরাষ্ট্র শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করোনা ভাইরাসের সুচিকিৎসায় জরুরি ভিত্তিতে 2000 চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় সরকারি কর্ম কমিশন পিএসসির সুপারিশের ভিত্তিতে তাদেরকে স্বাস্থ্য ক্যাডারে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জনদের করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে হবে এই জরুরি সেবাদানকালে তাদের কর্মদক্ষতা সন্তোষজনক কি না চাকরির স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে আগামী 12 মে কাজে যোগ দিতে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে তা না হলে চাকুরিতে যোগদান করতে তিনি সম্মত নন ধরে নিয়ে সাময়িক নিয়োগ বাতিল করা হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে বকেয়া বেতন ও পরিবহন চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে শ্রমিকরা পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে সরকারি তথ্য বিভ্রান্তির কারণে আজ অনেক শপিং মল ও মার্কেটের সামনে ছিল ব্যবসায়ী ও দোকানকর্মীদের ভিড় বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম বকেয়া বেতন ও যানবাহন চালুর দাবিতে রাজধানীর গাবতলি ও মালিবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে পোশাক কর্মীরা বকেয়া বেতনের দাবিতে নানা স্লোগান দিতে থাকে তিন মাস ধরে বেতন পাই না আমগো খালি 25 তারিখ কয় 28 তারিখ এরকম করে ঘুরাইতেছে পুলিশ আমগো মারধর করতেছে রাস্তা নামতে দেন আমগো টাকা তিন মাস ধরে দেয় না পুলিশ মারে কেন পুলিশ মালিক পা করে তাহে লকডাউনের মধ্যেও সড়ক অবরোধের কারণে রামপুরা মালিবাগ সড়কে দেখা যায় যানজট পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এদিকে করোনা মহামারীর মধ্যেও নানা অজুহাতে ঢাকায় ফেরা বাড়ছে যে গাড়িগুলোর কাগজপত্র দেখতেছি এবং অযৌক্তিকভাবে তারা কোনো কারণ ছাড়া অহেতু ঘোরাফেরা করতেছে তাদেরকে আমরা মামলা দিচ্ছি সোমবার দুই দফায় দুই রকম সরকারি ঘোষণায় বিভ্রান্ত হয়ে রাজধানীর গাউসিয়া মার্কেটের সামনে জড়ো হন ব্যবসায়ী ও বিক্রয়কর্মীরা পরে ব্যবসায়ী সমিতির সদস্যরা এসে তাদের সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানান আমাকে আসলো কেন কোন কারণে আমাদের ফোন করে আনলো মালিক সেলসম্যানগুলো যে কষ্ট করে আসছে আসলে এই কষ্টের ভুগিভুগি কে হবে সরকারের বাইরে যেহেতু আমরা কোনো কিছু করতে পারবো না সোয়াচে ভাইরাসের কারণে বারবার শারীরিক দূরত্বের কথা বলা হলেও তা বাজারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না শরফুল আলম এটিএন বাংলা ঢাকা নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে মারা গেছে আরও একজন একদিনে রংপুরে নার্স স্বাস্থ্যকর্মী ও কয়েদি সহ নতুন করে 14 জন আক্রান্ত হয়েছে যশোরের শার্শায় 2 চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে এছাড়া দেশের বিভিন্ন জায়গায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়ন করোনার হটস্পট নারায়ণগঞ্জে বেড়েই চলেছে প্রাণহানি এবং আক্রান্তের সংখ্যা সবশেষ 24 ঘন্টা মারা গেছেন একজন নতুন 20 জন সহ এ জেলা আক্রান্তের সংখ্যা 1073 জন এদিকে শিল্পাঞ্চলে 400টি গার্মেন্টস চালু করায় শহরে জনসমাগম বেড়ে গেছে লকডাউন শিথিল করা হয়েছে অঘোষিতভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে
রংপুরে নার্স, স্বাস্থ্যকর্মী ও কয়েদি সহ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 14 জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 62 জন। এদিকে রংপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় থানা ভবন লকডাউন করা হয়েছে। থানার কার্যক্রম স্থানান্তর করা হয়েছে পাশের ভিকটিম সাপোর্ট সেন্টার ভবনে। পাবনায় জেনারেল হাসপাতালে দুজন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। যশোরের শার্শায় দুই চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তারা উপজেলা হাসপাতালের চিকিৎসক। বরিশাল বিভাগে চার জেলায় একজন পুলিশ ও একজন নার্স সহ নতুন করে 8 জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে করোনা পজিটিভ হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স সহ 3 জন। কলেজের অধ্যক্ষ ডাক্তার অসিত ভূষণ দাস হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া পটুয়াখালীতে পুলিশের একজন এসআই সহ 2 জন করোনায় আক্রান্ত হয়েছে। সিলেট বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 5 জন। এ নিয়ে ওই বিভাগে 242 জন করোনায় আক্রান্ত হলেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সেখানে 13 বছরের এক কিশোর করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে ওই জেলায় করোনা শনাক্ত হয়েছেন 48 জন। নতুন করে শরীয়তপুরে আরও 4 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা শরীয়তপুর সদর, গোসাইরহাট ও জাজিরা উপজেলার বাসিন্দা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। করোনাভাইরাসের মধ্যেই আগামী 10 মে থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আবদুল্লাহ। তার মতে এই পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে গবেষকরা বলছেন কারখানা শ্রমিকদের করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি থাকলেও অর্থনীতি সচল হওয়ার পরিবর্তে আরও খারাপ হবে। মাহবুব কবির চবলের রিপোর্ট। জীবনের শঙ্কা থাকলেও জীবিকার তাগিদে ছুটছে মানুষ। চাকরি বাঁচাতে গত কয়েকদিন থেকে রোজার মধ্যে ঢাকামুখী অনেকেই খুলছে একের পর এক তৈরি পোশাক কারখানা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশনাও। এর মধ্যে ঢাকার সাভারে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। বলা হচ্ছে অর্থনীতির চাকা সচল করতেই এই সিদ্ধান্ত, তবে এতে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা গবেষকদের। আমাদের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়ছে, কমছে তো না। এই কনটেক্সটে যদি আমরা এখন সব হুড় করে সব অর্থনীতির সব চাকা খুলে দিতে চাই, এতে করে অবভিয়াসলি আমার মনে হয় আমাদের ঝুঁকি আরও অনেক বেড়ে যাবে। খুলতে হবে, এটা ঠিক। এটা একটা বিশাল চাপও আছে, কারণ দেখেন এখানে একটা লাইভলিহুডের একটা বিষয় আছে, মানুষের রোজগারের বিষয় আছে, মানুষের খাদ্য নিরাপত্তার বিষয় আছে। তো কিন্তু এই যে ব্যালেন্সটার কথা যেটা আমরা বলি, এই ব্যালেন্সটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কারখানা নয়, আগামী 10 মে থেকে সীমিত পরিসরে খুলছে দোকানপাট ও শপিং মল। স্বাভাবিকভাবেই ঈদকে সামনে রেখে মানুষের ভিড়ও বাড়বে, ফলে অনেকটাই উপেক্ষিত হতে পারে সামাজিক দূরত্বের বিষয়টি। করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যেই এ সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ। এটা একটা ঝুঁকিপূর্ণ বোধহয় হয়ে গেল আর কি, তবে স্বাস্থ্যবিধি তারা মেনে চলে হয়তো ঝুঁকিটা কমবে। এরপরেও গভর্নমেন্টকে খেয়াল রাখতে হবে, যদি দেখেন যে সংক্রমণ আরো বেশি হয়ে যাচ্ছে তাহলে প্রয়োজনে আবার লকডাউন কেটে কঠোর ভাবে তখন করতে হবে, প্রয়োজনে কারফিউ করতে হবে, চিন্তাভাবনা করতে হবে। এটা তো আসলে প্রশাসনিক ব্যাপার, ব্যক্তিগত ভাবে আমি তো এই সম্পর্কে কিছু জানি না, কারণ আমি তো কোনো প্রশাসনিক দায়িত্বে না। আসলে করোনা পরিস্থিতির উন্নতির পর লকডাউন শিথিল করেছে বিশ্বের অনেক দেশ, সেক্ষেত্রে খানিকটা ব্যতিক্রমী বলতে হবে বাংলাদেশকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারি নির্দেশনা সত্ত্বেও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে কোনোভাবেই রাজি নন চট্টগ্রামের 12টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা। চিকিৎসক নেতারা বলছেন ক্লিনিক মালিকদের বাধ্য না করলে কঠিন হবে এই সংকট মোকাবেলা। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে নির্দেশনা না মানলে প্রয়োজনে যে কোনো হাসপাতালকে অধিগ্রহণ করতে হতে পারে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয় ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস হাসপাতাল ও জেনারেল হাসপাতালে। কিন্তু রোগীর সংখ্যা বাড়তে থাকায় নগরীর 12টি বেসরকারি হাসপাতালকে পর্যায়ক্রমে ব্যবহার করার কথা জানিয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু নিজেদের হাসপাতালে করোনার চিকিৎসা দিতে গররাজি কর্তৃপক্ষ।
নিজেদেরকে বাঁচাতে তেমনই একটি প্রতিষ্ঠান ঢাল হিসেবে ব্যবহার করছে নগরীতে দীর্ঘদিনের পরিত্যক্ত হোলি ক্রিসেন্ট হাসপাতালটিকে। কোনো ধরনের লোকবল নিয়োগ না করেই পরিত্যক্ত এই ভবনকে মেরামত করে স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করে দায় মেটাতে চান ক্লিনিক মালিকরা। একটা পেশেন্ট যদি যদি একটা হসপিটালই লকডাউন হয়ে যায় তাহলে দুটা পেশেন্টের জন্য তো আমাদের রাখার জায়গা থাকবে না। আসলে এটি বাস্তব যে কোভিড হসপিটাল আর নন কোভিড বিশ্বের আধুনিক হাসপাতালগুলো যেখানে মরণঘাতী এই ভাইরাসকে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে, সেখানে পরিত্যক্ত স্থাপনায় করোনা চিকিৎসা সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসক নেতারা। আদৌ এটার সুফল করোনা রোগীরা কতটুকু ভোগ করতে পারবেন এটি একটি সন্দেহের অবকাশ থেকে যায়। স্বাস্থ্য বিভাগ জানায় বেসরকারি হাসপাতালগুলোতে ফ্লু কর্নার চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে যে কোনো হাসপাতালকে অধিগ্রহণ করার এখতিয়ার রয়েছে বিভাগের। এবং সেক্ষেত্রে আমরা পুরো হাসপাতালটিকে আমরা কোনো ক্রস কন্টামিনেশন হতে দেবো না। কোনো একটি সিরিয়াল করা আছে, আপনারা জানেন 12টি হাসপাতাল, সিরিয়াল অনুযায়ী যে কোনো একটি হাসপাতালকে আমরা জেলা প্রশাসন থেকে সরাসরিভাবে আমরা অধিগ্রহণ করতে পারি। ওদের কাছে যদি করোনা সাসপেক্টেড কোনো রোগী ভর্তি থাকে, যতক্ষণ পর্যন্ত ওই রোগীর নমুনার ফলাফল প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত ওই রোগীকে তাদের কেন্দ্রে সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো দায়িত্বশীলতা নিয়ে মানবতার সেবায় এগিয়ে আসবে এমনটাই আশা সাধারণ মানুষের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। করোনা পরিস্থিতি নিয়ে সরকারের ওপর ব্যর্থতার অভিযোগ এনে বিএনপি মিথ্যাচারের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই দুর্যোগের সময়েও জনগণের পাশে নেই দলটি। রাজধানীতে সরকারি বাসভবনে গণমাধ্যমের সাথে আলোচনাকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করছেন বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠান প্রস্তুত রাখা ফখরুল ইসলাম আলমগীর এই করোনা সংকটকালেও কথায় কথায় সরকারের ব্যর্থতা বিষয় নিয়ে বিষোদ্গার করছেন, অথচ তারা কখনোই জনগণের রাজনীতি করেননি। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 2.5 লাখ ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় 36.5 লাখ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 12 লাখ মানুষ। এদিকে প্রথমবারের মতো দৈনিক মৃতের সংখ্যা কমিয়ে আনতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় সে দেশে মারা গেছে 1,015 জন, যা গত এক মাসের সর্বনিম্ন। যদিও নিউ ইয়র্ক টাইমস বলছে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে প্রতিদিন 3,000 মানুষের মৃত্যু হতে পারে। দ্বিতীয় দিনের মতো নতুন করে কেউ আক্রান্ত হয়নি নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়াতেও করোনা ভাইরাস পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। কঠোর লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় জীবনযাত্রার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে শুরু করেছে বিভিন্ন দেশ। যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করতে একমত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে থাইল্যান্ড। অন্যদিকে শপিং ফেস্টিভ্যাল করছে চীনের সাংহাই। তবে এখনও মৃতের সংখ্যা বাড়ছে স্পেনের গ্রামগুলোতে। আরও জানাচ্ছেন পরাগরমান। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে পুনরায় চালু করেছে থাইল্যান্ড। চলতি মে মাসের শুরু থেকে কোভিড-19 সংক্রমণের ঘটনা এক ডিজিটে নেমে এলে জনসাধারণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পার্ক, সেলুন, মার্কেট এবং রেস্তোরাঁগুলো চালু করার অনুমতি দিয়েছে থাই সরকার। করোনা মহামারী গ্রামকেও সুস্থির থাকতে দেয়নি, স্থবির করে দিয়েছে গ্রামীণ জীবনও। স্পেনের উত্তর মধ্য অঞ্চলের সুরিয়া গ্রামে এপ্রিল থেকে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 500 জন, অথচ স্বাভাবিক সময়ে গড় মৃতের সংখ্যা ছিল 83। টানা দ্বিতীয় দিনের মতো নিউজিল্যান্ডে করোনা সংক্রমণ না হওয়ায় প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। যুক্তরাষ্ট্রের জার্সি সিটি এবং হোভেনকেনের সকল অধিবাসীকে কোভিড-19 অ্যান্টিবডি পরীক্ষা করা শুরু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন করোনা ভাইরাস কতটা বিস্তৃত তা বুঝতে এবং ভবিষ্যতে এর প্রাদুর্ভাব রোধে এটা সহায়তা করবে। নিউ জার্সিতে প্রায়
প্রায় 1,30,000 করোনা আক্রান্তের মধ্যে মারা গেছে 8,000। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে ধীরে ধীরে জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসায় সাংহাই শুরু হয়েছে শপিং ফেস্টিভ্যাল। 800 বেশি অনলাইন ও অফলাইনের প্রচারমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সোমবার এই শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। চীন ইউনিয়ন পে, আলিপে এবং ওয়েচ্যাটের তথ্য অনুযায়ী শপিং ফেস্টিভ্যাল উদ্বোধনের 6 মিনিটের মধ্যে বিক্রি $14 মিলিয়ন ছাড়িয়ে গেছে। পরাগারমান, এটিএন বাংলা। সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানপাট ও শপিং মল খুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করে বিএনপি। সরকারের সিদ্ধান্তহীনতা, দুর্নীতি আর জবাবদিহিতার অভাব করোনা সংকটকে আরও প্রকট করে তুলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকৃত সত্য সামনে না আসায় জনগণের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে, অন্য রোগীরাও এখন হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, করোনা নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। আনফর্চুনেটলি আমরা তো প্রথমে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত বদলিয়ে 10 মে থেকে দোকানপাট খুলে দিয়েছে পারস্পরিক দূরত্ব ও অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে। এটা আমাদের কাছে বোধগম্য না। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে অনেক বেসরকারি হাসপাতাল বন্ধ হলেও কেরানীগঞ্জে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। অন্য জায়গায় সেবা না পেয়ে রোগীদের ভিড় বাড়ছে সেখানে। বিস্তারিত রাবেয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। রোগীদের এই চাপ বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। গর্ভবতী নারীদের সেখানে সেবা দেওয়া হচ্ছে জরুরি ভিত্তিতে, পাশাপাশি জ্বর সর্দি ও কাশিজনিত রোগীদের হাসপাতালের বাহিরের গেটে সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা দেওয়া হচ্ছে। অন্যান্য বেসরকারি হাসপাতাল বন্ধ হওয়ায় কেরানীগঞ্জের এই হাসপাতালে ভিড় লেগেই আছে। প্রতিদিন কয়েকশো রোগীকে আউটডোরে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। আট দিন সেবা ভালো মানুষের মুখে শুনছি আর খোলা আছে, আর হাজার হাজার লোক আসতেছে প্রতিদিন। এখানে পরিবেশ সুন্দর, মানে সেবা পাচ্ছে মানুষ। এখন যে পেশেন্টগুলো আসছে তারা যেন কোনো হেনস্থায় না পড়ে এবং তাদেরকে যেন বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করে তারা চিকিৎসা ব্যবস্থাটা খারাপ না হয়, এজন্যই আমরা মূলত সেবা দিয়ে যাচ্ছি। এছাড়া জরুরি বিভাগে যথাযথ সতর্কতা অনুসরণ করে জ্বর কাশিতে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অনেক হসপিটালগুলোতে বন্ধ হয়ে গেছে করোনার কারণে বা পরিস্থিতির কারণে, সেখানে এই গর্ভবতী মহিলারা আসছেন, আমরা তাদেরকে ওইভাবে কাউন্সিলিং করে তাদের ইনফরমেশন নিয়ে তথ্য উপাত্ত নিয়ে তাদেরকে আমাদের বিশেষ করে গাইনিকোলজিস্ট যারা আছেন তারা এভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন এবং যাদেরকে সিজারিয়ান লাগছে সিজারিয়ান করছে এবং নর্মাল ডেলিভারি করছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি এটাকে এখানে সেবাটা দেওয়ার জন্য। বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের উপপরিচালক অহিদ হাসিন বলেন, মা ও শিশুর সার্বক্ষণিক সেবা দেওয়ার পাশাপাশি রয়েছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস। একটা পজিটিভ রোগী আসতেই পারে, আতঙ্কিত হওয়ার কিছু নাই, চার নিয়ম আছে সেই অনুযায়ী আমাদেরকে চিকিৎসা করতে হবে। আমরা হয়তো এটা আমাদের কোভিড পজিটিভ হসপিটাল না, বাট আমাদের এখন যেভাবে সংক্রমণ আমরা জানি চলে আসতে পারে, কিন্তু সেটা আতঙ্কিত না হয়ে আমরা মাথা ঠান্ডা রেখে যতটুকু পারবো সেবা দিয়ে যাব। মহামারীর সময় অসহায় মানুষ যেন কোনোভাবেই সেবা বঞ্চিত না হয় সে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি জানতে মহাকালীর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন শুরু হয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমাদের আরেকজন চিকিৎসক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার মনিরুজ্জামান, যিনি রক্তরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং আনোয়ারখাঁ মডার্ন মেডিকেল কলেজের রক্তরোগ বিভাগের প্রধান ছিলেন, তিনিও মৃত্যুর পরে শনাক্ত হয়েছেন যে তার মধ্যে করোনা ভাইরাস ছিল। আমাদের এই পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 183 এবং আমরা সকল মৃত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা যে ফলাফল আজকে দিয়েছি, আমাদের 33টি ল্যাব থেকে এই ফলাফলগুলো এসছে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, আমাদের এই 33 ল্যাবের মধ্যে আর্মফোর্স মেডিকেল কলেজ, আর্মফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজি, তাদের আওতায় যশোর, চট্টগ্রাম, বগুড়া এবং রংপুরের কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, তারা স্বতন্ত্রভাবেই
পরীক্ষা করছেন পিসিআর ল্যাবের মাধ্যমে, তারা কোভিড-19 শনাক্তের জন্য পরীক্ষা করছেন, যেটা আমরা আর্মফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজির আওতার মধ্যে দিচ্ছি। এখানে আরেকটা আমার কৃতজ্ঞতা জানানোর অবকাশ আছে আমাদের চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়। তারা যেমন নিজেরাই পরীক্ষা করছেন তাদের নিজস্ব ল্যাবে, আবার তাদের অতিরিক্ত দুইটি পিসিআর মেশিন ছিল, তারা ইতিমধ্যেই একটি, এর আগে একদিন আমি বলেছিলাম যে তারা জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে একটি মেশিন হস্তান্তর করেছেন, এবং আজকে তারা তাদের আরেকটি মেশিন চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিকেল কলেজে হস্তান্তর করেছেন। এবং তাহলে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজেও এই মেশিনের আমরা শুরু করতে পারবো কয়েকদিনের মধ্যেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর, এই দুটি জায়গায়ও আমরা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা শনাক্ত করতে পারবো। আমরা সুস্থতার দিকে আসি, আমাদের 24 ঘন্টা সুস্থ হয়েছে 193 জন এবং এ পর্যন্ত 1403 জন সুস্থ হয়েছেন। নতুন করে 24 ঘন্টা আইসোলেশনে এসেছেন 128 জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন 1694 জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 70 জন এবং এ পর্যন্ত 1243 জন আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন। আমাদের নতুন করে আর কোনো আইসোলেশন শয্যা হয় নাই, যেটা আগেও আমরা বলেছিলাম তাই আছে। ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আমাদের আইসোলেশন শয্যা আছে 5694 এবং মোট ঢাকা শহরে 2900 এবং মোট আইসোলেশন সংখ্যা 8594। এবং এই সকল হাসপাতালের মধ্যেই আমাদের আইসিইউ বেড আছে 329 এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102। কোয়ারেন্টাইন গত 24 ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের কোয়ারেন্টাইন আছে 2477 জন এবং এ পর্যন্ত 197811 জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আছে। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন গত 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 3288 জন এবং এ পর্যন্ত 156689 জন। এবং ছাড় পাওয়ার পরে আমাদের এখন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের মোট আছে 41122 জন। নতুন করে আবারও আমরা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ করতে পেরেছি 24 ঘন্টায় 40892 এবং এ পর্যন্ত 19,30,254 বিতরণ করা হয়েছে 24 ঘন্টায় 59,289 এবং এ পর্যন্ত 15,49,482 বর্তমানে মজুত আছে। যশোরে আরও 3টি শস্য গুদাম ও হিমাগার করার পরিকল্পনা নিয়েছে সরকার। কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গুদাম ঋণ কর্মসূচির আওতায় 3টি জায়গায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। গুদামজাত করার মাধ্যমে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সে ব্যবস্থা করতে সরকারের এই উদ্যোগ বলে জানান অধিদপ্তরের জেলা বাজার কর্মকর্তা সুজায়েদ হোসেন খান। এবার পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাস মহামারীতে পুরো বিশ্ব থমকে গেলেও টি-20 বিশ্বকাপ আয়োজনের আশা ছাড়ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি বছরের 18 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টি-20 বিশ্বকাপ ক্রিকেট আসর। অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক বর্তমান বাস্তবতা মেনেই জানিয়েছে বিশ্বকাপ মাঠে গড়াবে, তবে এক্ষেত্রে ফাঁকা মাঠে ম্যাচ আয়োজন করা হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। এক রেডিও সাক্ষাৎকারে কোলবেক জানান, আসছে গ্রীষ্মে অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজ দেখতে চান তিনি। পরে বলেন, আমি অবশ্যই বিশ্বকাপ দেখার জন্য আশাবাদী হয়ে আছি, দলগুলো নিয়ে খুব একটা সমস্যা নেই, তবে দর্শকের ব্যাপারটা নিয়ে আমাদের বিবেচনা করতে হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসের সুচিকিৎসায় জরুরি ভিত্তিতে 2000 চিকিৎসক নিয়োগ। দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ, পরিস্থিতির অবনতির আশঙ্কা, মন্তব্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু, বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা।
সরকারি নির্দেশনা সত্ত্বেও করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে অনীহা চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের। এবং করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়ারও 2.5 লাখ। গত এক মাসে প্রথমবারের মতো দৈনিক মৃতের সংখ্যা কমেছে যুক্তরাষ্ট্রে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ETN বাংলা নিউজ।